জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? বড় চ্যালেঞ্জ হলো নিজেকে জিতিয়ে দেয়া, কারণ জেতার মতো বড় আনন্দ পৃথিবীতে আর একটাও নাই। আপনিও জিততে পারেন, শুধু কয়েকটা শব্দ নিজের করে তুলুন। এবার জেনে নিন কোন শব্দগুলোকে নিজের করে নেবেন। ভরসা, বিশ্বাস, মনোবল, আকাঙ্ক্ষা আর ভালোবাসা, এগুলো আসলে মানব মনের অনুভূতিমূলক শব্দ যা নিজের উপরেই রাখতে হয়। আমরা বেশিরভাগ মানুষ চারটি কাজ সব থেকে বেশি করে থাকি। অন্যকে নিয়ে বেশি ভাবি, অন্যের উপর ভরসা করি, অন্যকে বিশ্বাস করি আর অন্যকে অনেকটাই ভালোবাসি। ভেবে দেখেছেন এগুলো করতে গিয়ে নিজের কতটা উপকার হয়েছে? আপনি নিজে কী পেয়েছেন? দেখবেন যার উপর ভরসা করেছিলেন সেই আপনাকে ছেড়ে গিয়েছে, যাকে খুব বিশ্বাস করেছিলেন সেই আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে, যাকে খুব ভালোবেসেছিলেন সেই আপনাকে আঘাত করেছে, আর যার কথা সারাক্ষণ ভেবেছেন তার জন্য শুধু শুধুই আপনার সময় নষ্ট হয়ে গেছে। এরপর আপনি জীবন খাতায় হিসাব করতে বসলেন, হিসাব করতে গিয়ে দেখছেন আপনি নিজে কিছুই পাননি, আপনার ভাড়া একেবারেই শূন্য। শূন্য বললে হয়তো ভুল হবে, আপনি তখন বিয়োগের খাতায়। শূন্য হলে তবুও তো শুরু করা যায়, বিয়োগের খাতায় চলে গেলে আর আপনি শুরু করতে পারবেন না। ততদিন অনেক সময় নষ্ট হয়ে গেছে। সময় কিন্তু সবচেয়ে মূল্যবান, সময় নষ্ট করবেন তো সময় একদিন আপনাকে ঠিক নষ্ট করে দেবে। এবার ভেবে দেখুন তো, ওপরের ওই চারটি কাজ যদি আপনি নিজের উপর প্রয়োগ করতেন তাহলে আপনি অনায়াসে এগিয়ে যেতে পারতেন। মানে রাখতে হবে ভরসা আর বিশ্বাস, নিজের উপরেই রাখতে হবে। ভালোবাসতে হলে আগে নিজেকেই ভালোবাসতে হয়, ভাবতে হলে নিজেকে নিয়েই ভাবতে হবে। যখন এই কাজগুলো শুরু করবেন তখন দেখবেন আপনার মনোবল বাড়ছে, সাহস বাড়ছে, আপনি এগিয়ে যাচ্ছেন, আর এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। মনে করুন আপনি যখন সাঁতার কাটতে জানতেন না তখন আপনি অল্প পানিতে নামতেন, যেহেতু সাঁতার জানতেন না তাই জলে ডুবে যাওয়ার একটা ভয় পেতেন, আর যেই মুহূর্তে আপনি সাঁতার কাটা শিখে যাবেন দেখবেন আপনি সাঁতার কাটতে কাটতে অনেক দূর এগিয়ে যাবেন, কারণ আপনার মনোবল আছে, আপনার সাহস জন্মাচ্ছে। মনোবল আর সাহস অনেক দূর পৌঁছে দেয়। আমাদের চারপাশে মনোবল ভাঙার মানুষ কিন্তু অনেক, যদি নিজের উপর ভরসা ও বিশ্বাস থাকে তাহলে কেউই আপনার মনোবল ভাঙতে পারবে না। আমরা বেশিরভাগ মানুষই নিজের উপর বিশ্বাস রাখতে পারি না, ভরসা করতে পারি না, আত্মবিশ্বাসের অভাবে অনেক ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে বসি। আসলে আমরা কেউ হারতে চাই না, জীবনে জিততেই চাই, তাই নিজের উপর ভরসা রাখতে হয়, বিশ্বাস নিজেকেই করতে হয়। আর যদি জয়ের আকাঙ্ক্ষা আপনার মনে গেঁথে যায় তাহলে জানবেন আপনার মনোবল তখন দ্বিগুণ বেড়ে যাবে, আর তাতে আপনি অর্ধেকটা জিতে যাবেন। এই অর্ধেকটা আপনার চেষ্টা আপনাকে জিতিয়ে দেবে। জীবনে জেতার আনন্দ অনেক, সেটা নিজেকেই দিতে হয়। ভালোবাসতে হলে নিজেকেই ভালোবাসতে হয়। সময়ের কাজ সময় করবেন, দেখবেন আপনিও একদিন জিতে গেছেন।